শুভ বিজয়া, ওই জন্য খেতে এসেছিস? হ্যাঁ খেতে এসেছিস? না দেখতে এসেছি। তাই দশমীর দিন আমরা ফ্যামিলির সকলে মিলে চলে গেছিলাম শেরি পাঞ্জাবে ডিনার করতে, আর সব রেস্টুরেন্ট যেহেতু পুরো ফুলফিল ছিল, বিজয়া দশমী ছিল, তাই জন্য আমরা শেরি পাঞ্জাবে অগত্যা গেছিলাম। আর সেখানেও অনেক ভিড় কাটিয়ে আমরা জায়গা পেয়েছি, ভেতরে জায়গা পাইনি, বাইরের লনে একলাস জায়গা পেয়েছিলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, আর কেউ কেউ অর্ডার দিয়েছিলো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। তো বিরিয়ানিটা যেমন দাম বেশি ছিল, তেমনি কোয়ালিটিও খুবই খারাপ ছিল, আর কোয়ান্টিটিও খুবই খারাপ ছিল। আর কারণ পুজোর সময় সব জায়গায় ভিড়, কিছু করার নেই। শেরি পাঞ্জাবের খাবার খুবই ভালো, কিন্তু সেদিনকে একদমই ভালো লাগেনি। বিরিয়ানিটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এরকম ছিল। আর একটা আলুও দেয়নি পর্যন্ত, কম একটা ছোট আলু দিয়েছিল, আর মাংসটাও সেরকম কোয়ালিটি ভালো ছিল না। তাই যাই হোক, তাও আমরা এখানেই ডিনার করেছিলাম, আর খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে ডিনার করার জন্য। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মিনি ব্লগকে ধৈর্যের সঙ্গে দেখার জন্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। ভিডিও আপলোড হতে একটু দেরি হচ্ছে, তবে তোমরা কেউ টেনশন নিও না, আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো।